আছো এবং নিরাপদে আছো এবং আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে কাশফুলের শুভেচ্ছা। আজ আমাদের অনলাইন নওগাঁ অনলাইন স্কুলের পক্ষে আমি প্রথম পাঠ উপস্থাপন করতেছি, তোমাদের সবাইকে কাশফুলের শুভেচ্ছা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমাদের নওগাঁ অনলাইন স্কুল এর পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগত। এবং তোমাদের সঙ্গে আজ আমি আছি নিগাত সুলতানা, সহকারী শিক্ষক, মধ্য ওটার সরকারি প্রাথমিক বিদ্যালয়, উজিরপুর, বরিশাল। এবং প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি এখানে এসেছি চতুর্থ শ্রেণীর গণিত বিষয়ের উপর একটি পাঠ উপস্থাপন করার জন্য। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কি করবে, তোমাদের প্রাথমিক গণিত বই, খাতা এবং কলম নিয়ে সবাই প্রস্তুত হয়ে যাও, ঠিক আছে? তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি পাঠ শুরু করব। পাঠ শুরু করার পূর্বে আমি তোমাদেরকে একটি ছড়া শোনাচ্ছি। আমার ছড়াটি হচ্ছে, আজকে আমাদের পাঠের যে বিষয়বস্তু, আমাদের আজকে পাঠের অধ্যায় হচ্ছে সাত এবং বিষয়বস্তু হচ্ছে গণিত ও গণনীয়। পাঠের সাথে সংশ্লিষ্ট একটা ছড়া আমি তোমাদের শোনাতে চাই, তো মনোযোগ দিয়ে শোনো। তিন এক গুণে তিন, খুকু চলে হেলে দুলে তার ধীনাধীন ধীন। কি বলছি তোমরা সবাই একটু বলো। তিন এক গুণে তিন, খুকু চলে হেলে দুলে তার ধীনাধীন ধীন। এরপর হচ্ছে তিন দুই গুণে ছয়, স্কুলেতে যাবার এখন হয়েছে সময়। কি বললাম? তিন দুই গুণে ছয়, স্কুলেতে যাবার এখন হয়েছে সময়। এরপর হচ্ছে তিন তিন গুণে নয়, স্কুলে যেতে এখন আর নেই তো কোনো ভয়। আমার সাথে সবাই একটু বলার চেষ্টা করো, তিন তিন গুণে নয়, স্কুলে যেতে এখন আর নেই তো কোনো ভয়। এরপরে হচ্ছে তিন চার গুণে বারো, স্কুলেতে কত মজা তা কি বলতে পারো? কি বললাম? তিন চার গুণে বারো, স্কুলেতে কত মজা তা কি বলতে পারো? এরপর তিন পাঁচ গুণে পনেরো, হেসে খেলে যত পারো পড়ালেখা করো। তিন পাঁচ গুণে পনেরো, হেসে খেলে যত পারো পড়ালেখা করো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা যা শিখব, হেসে খেলে শিখব, মনোযোগ দিয়ে শিখব, আনন্দ ভরে শিখব। আজ আমাদের পাঠের বিষয়বস্তু হচ্ছে গণিত ও গুণনীয়। তোমরা কী করবে, তোমাদের খাতা খোলো এবং সেখানে আমাদের আজকে পাঠের শিরোনামটা লিখে নাও। আমাদের অধ্যায় ছিল, আজ আমরা শিখব গণিত এবং সাধারণ গণিত। গণিত এবং সাধারণ গণিত। আজ আমাদের পাঠের বিষয়বস্তু হচ্ছে গণিত এবং সাধারণ গণিত। তোমরা তোমাদের খাতা খোলো এবং আমাদের পাঠ শিরোনামটি খাতায় লিখে ফেলো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গণিত শব্দটি তোমাদের কাছে সম্পূর্ণ নতুন একটি শব্দ, কেননা আমরা দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীতে গণিত শব্দটি কোথাও পাইনি। এখন আমাদের যদি গণিত শিখতে হয়, তাহলে তোমাদের প্রথমেই জানতে হবে যে গণিত কে। তো গণিত কে, শিক্ষার্থী বন্ধুরা মনোযোগ দিয়ে শুনবে, কোনো সংখ্যার গুণিতক হচ্ছে ওই সংখ্যাটির নামটা। একটু খেয়াল করো আমি কি বললাম, কোনো সংখ্যার গুণিতক হচ্ছে ওই সংখ্যাটির নামটা। আমি আবার লিখি, তোমরা লিখে পারো। গুণিতক শব্দটি যেহেতু আমাদের কাছে সম্পূর্ণ নতুন, এটা আমাদের আগে ভালো করে বুঝতে হবে। কোনো সংখ্যার গুণিতক হচ্ছে কোন সংখ্যার গুণিতক হচ্ছে ওই সংখ্যা
সংখ্যাটি নাম দাও। কোন সংখ্যার গুণিতক হচ্ছে ওই সংখ্যাটির নাম দাও। অর্থাৎ এই নামটা সম্পর্কে তো আমরা দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীতে আগে শিখেছি, শিখেছি কিনা, দ্বিতীয় শ্রেণীতে শিখেছি, তৃতীয় শ্রেণীতে শিখেছি। অর্থাৎ কোন নামটা সম্পর্কে যদি তোমার ভালো ধারণা থাকে তাহলে গণিতক নির্ণয় করা তোমার পক্ষে খুবই সহজ একটা বিষয়। নামটা সম্পর্কে যদি ভালো ধারণা থাকে তাহলে গণিতক নির্ণয় করা আমাদের জন্য খুবই সহজ একটা বিষয়। এই সূত্র থেকে, সংজ্ঞা থেকে আমরা বলতে পারি যে গণিতকের অপর আরেকটি নাম হচ্ছে নামতা। গণিতক এর অপর আরেকটি নাম হচ্ছে কি? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গণিতক এর অপর আরেকটি নাম হচ্ছে নামতা। এখন ধরো তোমাকে একটা সংখ্যা বলা হলো তিন, কোনো হয়নি, সম্পূর্ণ নূতন, তারপরে একটু খেয়াল করবে, খুব সহজ, কোনো একটি সংখ্যা বলা হলো তোমাকে তিন। এখন আমি তিন এর গুণিতক নির্ণয় করব। তিন এর গুণিতক আমি কিভাবে নির্ণয় করব? আমার দিকে একটু খেয়াল করবে, একটু মনোযোগ দিবে। দেখো আমার হাতে এখানে কি আছে? একটা গাছ। কি আছে? একটা গাছ আছে। একটা গাছে কয়টি পাতা আছে? এক, দুই, তিন। কয়টি পাতা আছে? তিনটি পাতা। দেখো এখানে আমার সংখ্যাটি ছিল কত? তিন। সংখ্যাটি ছিল তিন। যখন আমার তিনটি পাতা, কিন্তু এখানে আমার গাছের সংখ্যা কত? এক। দেখো পাতার সংখ্যা ছিল তিন, গাছের সংখ্যা আমার এক। তিন গুণন এক সমান তিন। দেখো পাতার সংখ্যা এক, দুই, তিন। যদি আমার গাছের সংখ্যা দুটো হয়, একটু খেয়াল করো, এখন গাছের সংখ্যা কয়টি হলো? দুইটি। যদি আমার গাছের সংখ্যা দুটো হয় এবং একটি গাছে পাতার সংখ্যা এক, দুই, তিন, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা মনে রাখবে আমার সংখ্যাটি কিন্তু ছিল তিন। তাহলে আমার এখানে পাতার সংখ্যা হচ্ছে তিন এবং গাছের সংখ্যা হচ্ছে এক এবং দুই। তাহলে আমার এখানে পাতার সংখ্যা এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়। তাহলে পাতার সংখ্যা হলো ছয়টি। এইভাবে যদি আমি আরো দুইটি গাছ বাড়িয়ে নিলাম, কত? ধরো এক, দুই, তিন, চার, গাছের সংখ্যা হলো চারটি, পাতার সংখ্যা এক, দুই, তিন। তিন গুণন চার সমান তিন, চার গুণে বারো। দেখো আমি যদি পাতার সংখ্যা গুনি আমার বারোই হবে। এক, দুই, তিন, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, দশ, এগারো, বারো। এভাবে যদি আমি আরও গাছ বাড়িয়ে নিই, ধরো এখানে আমার গাছের সংখ্যা আছে কয়টি? এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়। গাছের সংখ্যা ছিল আমার ছয় কিন্তু পাতার সংখ্যা হচ্ছে তিন। তিন গুণন ছয় সমান আঠেরো। আমি যদি এখন এই পাতাগুলো গুনি তাহলে আমার এখানে আঠেরোটি পাতাই হবে। তো এইটা আমার দেখানোর মূল উদ্দেশ্য ছিল। আমি তোমাদের সূত্রে বলেছি কোন সংখ্যার গুণিতক হচ্ছে ওই সংখ্যাটি নামতা। এখন এইটা আমি নামতা আকারে বের করেছি যে তিন এক গুণে তিন, তিন দুই গুণে ছয়, তিন গুণন চার সমান বারো, তিন গুণন ছয় সমান আঠারো। এইভাবে এই যে আমার গুণফলগুলো হলো, এই প্রত্যেকটা আমার হচ্ছে এই তিনের একটি করে গুণিতক। প্রত্যেকটা হচ্ছে আমার তিন এর একটি করে গুণিতক। এইভাবে তুমি যত দূর ইচ্ছা তত দূর যেতে পারো, কেননা গুণিতকের কোনো নির্দিষ্ট সীমা পরিসীমা নেই। এটা সবসময় মনে রাখতে হবে, গুণিতকের কোনো নির্দিষ্ট সীমা পরিসীমা নেই, মানে গুণিতকের সংখ্যা হচ্ছে অসংখ্য, মানে অসীম। মানে একটি সংখ্যার গুণিতকের সংখ্যা হচ্ছে অসংখ্য বা অসীম। তাহলে এরপর আমি তোমাদের আর একটা বিষয় দ্বারা বোঝানোর চেষ্টা করতে পারি। তোমরা একটু বোর্ডের দিকে তাকাও, এখানে আমার একটা বোর্ড আছে, দেখো এখানে একটা চার্ট তৈরি করেছি আমি তোমাদের জন্য তিন দ্বারা। খুব ভালো করে খেয়াল করবে, এটা আমি কি দ্বারা তৈরি করেছি বুঝতে পারতেছো? এটা আমি কলম কেটে তৈরি করেছি। দেখো এইখানে আমার তিনের গুণিতক সমূহ,
एक दो तीन एक है बॉक्स करा आसे उत्तीर्ण बॉक्स से कॉलोनी संख्या आचे तीन जी करे तो एक है ना जोकन अमार एक टी बॉक्स एवं एक दो तीन तीन जी कॉलोनी टुकड़ा तो अपन तीन गुना ले एक समान तीन अब आर देखो एक है ना अमार बॉक्सी संख्या एक दो तीन चार एवं उत्ती बॉक्स से कॉलोनी संख्या एक दो तीन তাহলে প্রতি বক্সে কলমের সংখ্যা তিন এবং বক্সের সংখ্যা হচ্ছে চার তিন গুণন চার সমান বারো আমি গুনে দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এভাবে যদি আমি আরও সামনে এগোই দেখো এখানে আমার ঘর আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত কয়টি সাতটি এখানে আমার হলো সাত এবং প্রতি ঘরে কলমের সংখ্যা এক দুই তিন কয়টি করে তিনটি করে তাহলে আমার এখানে তিন গুণন সাত সমান একুশ এই যে প্রত্যেকটা আমার গুণফল বের হব এইখানে এই প্রত্যেকটা গুণফলই হচ্ছে আমার এই তিন এর একটি করে গুণিত আমার মূল সংখ্যাটি ছিল তিন এবং এই প্রত্যেকটা গুণফল হচ্ছে এই মূল সংখ্যাটির একটি করে গুণিত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এরপর যে বিষয়টি মনে রাখতে হবে দেখো এখানে আমি দশ পর্যন্ত নির্ণয় করেছি তিন গুণন দশ সমান তিরিশ কিন্তু এইখানে কিন্তু আমার গুণিত শেষ হয়ে যায়নি দেখো এর সামনে কিন্তু আমার এরকম এরকম ডট ডট দেওয়া আছে মানে এটা দ্বারা এটা বোঝানো হয়েছে যে গুণিতকের সংখ্যা হচ্ছে অসংখ্য তুমি যত দূর যেতে চাও তত দূরই তুমি যেতে পারবে আর একটা বিষয় তোমাকে গুণিতক নির্ণয় করার সময় মনে রাখতে হবে খুব ভালো করে খেয়াল করো যে এখানে একটা বিষয় এইখানে যে আমার প্রত্যেকটা গুণিতক হলো প্রত্যেকটা গুণিতক মূল সংখ্যাটি দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে নিঃশেষে বিভাজ্য হবে ধরো এখানে আমার একটা গুণিতক আছে আঠেরো একটু বোর্ডের দিকে খেয়াল করো এইখানে আমার একটা গুণিতক আছে আঠেরো আমার মূল সংখ্যাটি ছিল তিন আমি বলছি নিঃশেষে বিভেদ্য হবে কিভাবে দেখো তিন আঠেরো কিন্তু ছয় দ্বারা বিভেদ্য আঠেরো এখানে কি আমার নিচে কোনো ভাগশেষ আছে কোনো ভাগশেষ আমার রইল না যখন কোনো সংখ্যাকে অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা হয় যখন কোনো সংখ্যাকে অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করার ফলে কোনো ভাগশেষ থাকে না এখানে কোনো ভাগশেষ নেই শূন্য মানে কি কিছু নেই তাহলে যখন কোনো সংখ্যাকে অন্য একটি সংখ্যা দ্বারা ভাগ করা হয় এবং কোনো ভাগশেষ থাকে না তখন প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যাটি দ্বারা নিঃশেষে বিভাজ্য নিঃশেষে বিভাজ্য মানে কোনো ভাগশেষ নেই তাহলে তোমার গুণিতক নির্ণয় করার সময় এটা অবশ্যই জানতে হবে যে মূল সংখ্যাটির গুণিতক হবে মূল সংখ্যাটি দ্বারা নিঃশেষে বিভাজ্য তাহলে দুটো জিনিস আমরা পেলাম একটা হলো যে গুণিতকের কোনো সীমা পরিসীমা নেই অর্থাৎ গুণিতকের সংখ্যা হচ্ছে অসংখ্য এবং আরেকটা পেলাম যে প্রত্যেকটা গুণিতক মূল সংখ্যাটি দ্বারা নিঃশেষে বিভাজ্য আর একটা বিষয় তোমাকে জানতে হবে সেটা হলো যে শূন্য দ্বারা গুণ করা যাবে না শূন্য দ্বারা করা গুণফল কখনো ওই সংখ্যাটির গুণিতক হিসেবে আমরা নির্ণয় করব না কি বললাম শূন্য দ্বারা গুণ করা গুণফল কখনো ওই সংখ্যাটির গুণিতক হিসেবে নির্ণয় করা যাবে না তাহলে আমি বিষয় পেলাম তিনটি একটি হলো গুণিতকের সংখ্যা হচ্ছে অসংখ্য আর একটি বিষয় হলো যে প্রত্যেকটা গুণিতক মূল সংখ্যাটি দ্বারা নিঃশেষে বিভাজ্য নিঃশেষে বিভাজ্য এবং আর একটা বিষয় হলো শূন্য দ্বারা গুণ করা গুণফল কখনোই ওই সংখ্যাটির গুণিতক হিসেবে বিভাজ্য হবে না এরপর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যে বিষয়টি আমি তোমাদের ধারণা স্পষ্ট করার জন্য আর একটি বিষয় দেখাই ধরো এখানে আমার হাতে একটা খেলনা আছে একটু খেয়াল করো এখানে একটা খেলনা আছে এবং এক দুই তিন চার কয়টা গোলাকার চিহ্ন রং করা কয়টা চারটা ধরো আমার আমি এতক্ষণ তিন দ্বারা নির্ণয় করেছি এখন আমি তোমাদের আরেকটি বিষয় চার আরেকটি সংখ্যা হচ্ছে চার চার দ্বারা নির্ণয় করা শিখাবো এখানে আমার খেলনার সংখ্যা হচ্ছে একটি এবং আমার গোলাকার পয়েন্ট এক দুই তিন চার চারটি তাহলে আমার খেলনার গোলাকার চিহ্ন হচ্ছে চারটি মূল সংখ্যা ছিল চার এবং এখানে খেলনার সংখ্যা কয়টি একটি তাহলে আমার গুণফল হলো চার ঠিক আছে যখন আমি দুটো নেব এই যে খেলনার সংখ্যা কয়টি
রান্নার সংখ্যা ছিল আমার দুই, চার দুই গুণে আট, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, এইভাবে তুমি যত গুণ নাও, ধরো এক দুই তিন চার পাঁচ, এখানে কয়টি হলো? পাঁচটি। এবং প্রতিটায় আমার গুণাকার সংখ্যা আছে কয়টা? তাহলে চার গুণন পাঁচ সমান বিশ। এখানে যদি তুমি গুণাকার গণনা করো তাহলে আমার বিশে হবে। তাহলে আমরা এইভাবেই গুণিতক নির্ণয় করব, অর্থাৎ দান্ত আকারে আমরা এগিয়ে যাব। একটি পূর্ণ সংখ্যা দ্বারা আমরা গুণ করব, জয় মূল সংখ্যাটিকে আমরা কী করব? একটি পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করব। মূল সংখ্যাকে আমি পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করার ফলে যে গুণফলটা আমার হলো সেটাই হচ্ছে আমার মূল সংখ্যাটির গুণিতক। এখন যেটা আমি তোমাদের শিখাবো, গুণিতক নির্ণয় করা আমি তোমাদের শিখিয়েছি। ধরো আমি তোমাদের তিন এবং চার দ্বারা গুণিতক নির্ণয় করা শিখিয়েছি। এখন যদি এরকম হয় যে তোমার কোনো বড় সংখ্যা আসলো, তোমার কি হলো যে একটা যে কোনো বড় সংখ্যার গুণিতক নির্ণয় করতে হবে। ধরো সংখ্যাটি হলো ২৫। তুমি ক্লাস থ্রি পর্যন্ত ২০ ঘরের নাম তো মুখস্থ করেছ, ২৫ নাম তো মুখস্থ করা নাই। এখন এইটার গুণিতক আমি কিভাবে নির্ণয় করব? একদম সহজ, কি করব? এক একটা পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করা শুরু করে দেবো। এই যে ২৫ গুণন ১ সমান ২৫, ২৫ গুণন ২, ৫ ২ গুণে ০, ৫ ২ গুণে ১০ ০ হাতে আমার ১, ২ ২ গুণে ৪ আর ১ ৫, ২৫ গুণন ৩, ৩ ৫ গুণে ১৫ হাতে আমার ১, ৩ ২ গুণে ৬ আর ১ ৭ ৭৫। এইভাবে আমি প্রতিটা সংখ্যাকে একটা পূর্ণ সংখ্যা দ্বারা, মূল সংখ্যাটিকে একটি পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করে গুণফল নির্ণয় করব। এই গুণফলটি হবে আমার মূল সংখ্যাটি গুণিতক। তাহলে গুণিতক হচ্ছে অসংখ্য, প্রত্যেকটা গুণিতক মূল সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য, শূন্য দ্বারা কখনো গুণিতক নির্ণয়, শূন্য দ্বারা গুণ করে কখনো গুণিতক নির্ণয় করা যাবে না। সব সময় কি করতে হবে? পূর্ণ সংখ্যা দ্বারা আমাদের গুণ করতে হবে। এই বিষয়গুলো গুণিতক নির্ণয় করতে গেলে তোমাকে অবশ্যই জানতে হবে। এখন আমি যে বিষয়টি তোমাদের শিখাবো সেটা হলো সাধারণ গুণিতক। এতক্ষণ আমরা শিখলাম গুণিতক, এখন আমি তোমাদের যেটা শিখাবো সেটা হলো সাধারণ গুণিতক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বোর্ডের দিকে তাকাও, মনে করো এখানে আমার দুটো সংখ্যা দেওয়া আছে ৩ এবং ৪। এর আমি তিনটি সাধারণ গুণিতক নির্ণয় করব, এর আমি তিনটি সাধারণ গুণিতক নির্ণয় করব। এখন প্রথমে আমার সাধারণ গুণিতক নির্ণয় করার আগে তোমার প্রথমে নির্ণয় করতে হবে সংখ্যা দুইটির গুণিতক। এখন আমি গুণিতক নির্ণয় করব, ৩ ১ গুণে ৩, ৩ ২ গুণে ৬, ৩ ৩ গুণে ৯, ৩ ৫ ৩ ৪ গুণে ১২, ৩ ৫ গুণে ১৫, ৩ ৬ গুণে ১৮, ৩ ৭ গুণে ২১, ৩ ৮ গুণে ২৪, ৩ ৯ গুণে ২৭, ৩ ১০ গুণে ৩০। এরপর আমি কী করবো? চারের গুণিতক নির্ণয়। ৪ ১ গুণে ৪, ৪ ২ গুণে ৮, একটু খেয়াল করো, ৩ ৪ গুণে ১২, ৪ ৪ গুণে ১৬, ৪ ৫ গুণে ২০, ৪ ৬ গুণে ২৪, চার ছয় গুণে ২৪, চার সাত গুণে ২৮, চার নয় গুণে ৩৬, চার চার পাঁচশো কুড়ি, চার ছ ২৪, চার সাত ২৮, চার নয় চার আট গুণে ৩২, চার নয় গুণে ৩৬, চার দশকে ৪০। এখন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি কী করবো? সাধারণ গুণিতক। সাধারণ গুণিতক কী সেটা এখন আমাকে বুঝতে হবে। সাধারণ গুণিতক হচ্ছে যে সংখ্যাগুলো এই যে উভয় সংখ্যাগুলোর মধ্যে আছে, যেমন সাধারণ মানে হচ্ছে মিলে যাওয়া। এখানে আমার তিনের গুণিতকের মধ্যে চারের গুণিতকগুলো যে সংখ্যাগুলোর মিল আছে সেটাই হচ্ছে আমার সাধারণ গুণিতক। দেখো কীভাবে এখানে আমার ৩ নাই, ৬ নাই, ৯ নাই, এখানে আমার আছে কত? ১২। তার মানে এই ১২ এখানেও আছে, এখানেও আছে। যে সংখ্যা উভয় সংখ্যার
মধ্যেই আছে, সেগুলো হচ্ছে উভয় সংখ্যার সাধারণ গুণিতক। 15 নেই 18 নেই 21 নেই 24, 24 আমার আছে। এখন আমি তোমাকে বলছিলাম তিনটি সাধারণ গুণিতক যদি নির্ণয় করতে হয়, এরপর আর নেই, আমার আরো সামনে যেতে হবে। 3 33 36, এখন দেখো এখানে আছে 36 আর এখানে আমার আছে 36, মানে সাধারণ মান কি মিলে যাওয়া, যে যে সংখ্যা উভয় সংখ্যার গুণিতকের মধ্যে আছে সেই সংখ্যাগুলো হচ্ছে আমার সাধারণ গুণিতক। এখন দেখো আমি দেখি 3 4, একটু ভালো করে লক্ষ্য করো, এখানে আমি তোমাদের 3 এবং 4 এর গুণিতক নির্ণয় করা, সাধারণ গুণিতক নির্ণয় করা শিখেছি। এটা হচ্ছে 3 এর গুণিতক, 3 এর গুণিতক, আর এটা হচ্ছে 4 এর গুণিতক। এইখানে আমার 3 এই পর্যন্ত এবং 4 এই পর্যন্ত, মানে এই জায়গাটা হচ্ছে উভয়ের দখলে, মানে এই জায়গাটার ভিতর 3ও আছে এবং 4ও আছে, অর্থাৎ 3 এবং 4 এর সাধারণ যে গুণিতকগুলো সেই গুণিতকগুলো আমরা এখানে লিখব। ভালো করে দেখো, 3 6 9, এরপর হচ্ছে আমার 12 15 18 21, এরপর হচ্ছে আমার 24, এরপর হচ্ছে 27 30 33, এরপর হচ্ছে আমার 36। আবার দেখো 4 এর গুণিতক, 4 8 12, আমার অলরেডি এই এই যে জায়গার মধ্যে লেখা হয়ে গেছে 16 20 24, আমার অলরেডি এর মধ্যে লেখা হয়ে গেছে, 28 32 36, আমার অলরেডি এখানে লেখা হয়ে গেছে, এবং 40। এইটা দ্বারা আমি তোমাদের এটা বোঝাচ্ছি যে সাধারণ গুণিতক আমরা কীভাবে নির্ণয় করব। আমি উভয় সংখ্যার গুণিতক আগে নির্ণয় করব, উভয় সংখ্যার গুণিতক নির্ণয় করার পরে কোন সংখ্যা দুটো সংখ্যার গুণিতকের মধ্যেই অবস্থান করতেছে সেগুলো হচ্ছে আমার সাধারণ গুণিতক। যেমন এখানে আছে 12, এখানে আছে 24 এবং এখানে আছে 36, অর্থাৎ 3 এবং 4 এর যদি 3টি সাধারণ গুণিতক তোমাকে নির্ণয় করতে বলা হয়, হবে 12 24 এবং 36। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমি তোমাদের কিছু বাড়ির কাজ দিতে চাই, সেটা হলো তোমরা তোমাদের খাতা কলম নাও এবং লিখে ফেলো। একটা হচ্ছে প্রথম দেব যেটা, সেটা হলো গুণিতক নির্ণয়, গুণিতক নির্ণয়। ধরো 8 15 32 40, এই 4টি সংখ্যা 5টি করে গুণিতক, কি বলছি 5টি করে গুণিতক, এই 4টি সংখ্যা 5টি করে গুণিতক নির্ণয় করবে। এখন যেটা দেব সাধারণ গুণিতক, 4 এবং 5 এর 2টি সাধারণ গুণিতক নির্ণয় করো। খুব সহজ দুটো বাড়িটা দিয়েছি, তোমরা বাড়িতে চেষ্টা করবে। এবং আমি জানি যেহেতু তোমাদের বিদ্যালয় বন্ধ, তোমরা সবাই বাড়িতে এবং বাড়িতে মনোযোগ দিয়ে পড়াশোনা করতেছ এবং আরও মনোযোগী হতে হবে, আর এই অঙ্ক দুইটা বাড়িতে করার চেষ্টা করবে। যদি কোনো সমস্যা থেকে থাকে আমি আমার পরের ক্লাসে তোমাদের সমাধান করে দেবো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আর নয়, তোমরা সবাই ভালো থাকবে, খুব ভালো, এবং বাবা মায়ের কথা শুনবে। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।